কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতা চলে এসেছি আজকে তোমাদের সাথে গল্প করতে। কেন বলো তো? আজকে হলো 14ই নভেম্বর, মানে তোমাদের দিন। হ্যাঁ, আজকে শিশু দিবস। আচ্ছা, তোমরা জানো এই শিশু দিবসের গুরুত্বটা কী? কেন 14ই নভেম্বরেই এই দিনটা পালন করা হয়? আমাদের প্রথম ভারতের যিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার জন্মদিনের দিন এই দিনটিকে শিশু দিবস হিসেবে নির্বাচন করা হয়েছে। কেননা তিনি ছোটদের ভীষণ স্নেহ করতেন, আর ছোটরাই তো আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ, তাই না? তাই আজকের দিনটিতে ছোটদের অর্থাৎ শিশুদের সুরক্ষা, পুষ্টি, খাদ্য, শিক্ষা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বিবেচনা করা হয় এই দিনটিতে। তবে পৃথিবীর বিভিন্ন দেশে এই শিশু দিবস পালনের দিন কিন্তু ভিন্ন, আর আমাদের এই দিনটা নির্ধারণ করা হয়েছে চাচা নেহেরুর জন্মদিনের দিনটিতেই। আচ্ছা, তোমাদের ওই গানটা মনে আছে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে? হ্যাঁ, ঠিকই বলেছ। এই গানটা যেমন মজা, ঠিক তেমন করেই আমার ছোটবেলাটা কিন্তু কেটেছে নানান কবি, তাদের কবিতা, তাদের উচ্চারণ, তাদের ছন্দের দোলনে হই হুল্লোড় করে। আচ্ছা, এই সময়কার ছোটদের কি ছোটবেলা হারিয়ে যাচ্ছে? আসলে এই সময়কার শিশু কিশোরদের দেখে মাঝে মাঝে নিজেকে এই প্রশ্নটা করি তাদের বাবা মাদেরকেও। ছোটবেলা থেকেই কি তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে বড় হয়ে প্রতিষ্ঠিত হতেই হবে? বাবা মাদের এই গগনচুম্বী প্রত্যাশা কোথাও কি ছোটদের ছেলেবেলাটা কেড়ে নিচ্ছে? জানি না। তাই বাবা মাদের সঙ্গে কথা বলার সুযোগ হলেই বলি যে ওদের নিজের মনের আনন্দে বড় হতে দিন। আপনাদের অভিভাবকত্বে ওরা এই সাহিত্য, সংস্কৃতি, আনন্দ, মজা এইগুলো জানতে শিখুক, চিনতে শিখুক। শুধু কম্পিউটার কিংবা কমিক্স নয়, ওরা পড়তে শিখুক রবীন্দ্রনাথ, পড়তে শিখুক সুকুমার রায় কিংবা হাল আমলের ভবানীপ্রসাদ, শ্যামলকান্তি, অপূর্বদেরও। এসব পড়তে পড়তে ওদের ভিতর খুলে যাক এক অসম্ভব অনাবিল আনন্দের জগৎ। ওরা এই ছড়াগুলো উচ্চারণের মধ্যে দিয়ে নিজেদের অজান্তেই ঢুকে পড়ুক দম ফাটানো হাসির রাজ্যে, কিংবা শুধুই সুরসুরি দেওয়া এক আনন্দের মজায়। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে? ওর বিশেষ দিন কিংবা জন্মদিনে কি উপহার দেন? বই দিন না, বই দিন কিংবা ছড়ার বই, ক্যাসেট, গানের অ্যালবাম এগুলো দিন না। মাতৃভাষায় পাশাপাশি কানটা তৈরি হোক না। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পা রাখার দিনগুলো কিংবা অবসরের মাঝখানে ওরা পড়ে ফেলুক না রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, সুকুমার রায়ের আবোল তাবোল, ছড়ার সাধারণ সামান্য বই কিংবা শরদিন্দু অমনিবাস। এই কনজিউমারিজম, গ্লোবালাইজেশনের সময় যখন সব কিছু একেবারে হাতের মুঠোয়, তখন আমরা কিন্তু ওদের হাতে বই তুলে দিতেই পারি। ওদের এই যে শৈশব থেকে কৈশোরে যাওয়ার সময়টা, অর্থাৎ বেড়ে ওঠার সময়টা, আমরা না হয় ওদের হাতে মোবাইলটা নাই তুলে দিলাম অকারণে, ভিডিও ক্যামেরাটা নাই তুলে দিলাম অকারণে, বই তুলে দিন না, ছড়ার বই। ছড়ার মাধ্যমে, কবিতার মাধ্যমে ওরা কিন্তু ধীরে ধীরে জীবনকে জানতে পারবে, প্রকৃতিকে জানতে পারবে, এবং নিজের জীবনের বা চারপাশের অনেক জটিল কিছু সমস্যার সমাধান কিন্তু এই কবিতা বা ছড়ার মাধ্যমেই মেলে, ওরা জানুক না সেসব। এই সময়কার ছোটরা, যাদের আনন্দ শুধুমাত্র কম্পিউটার গেমসে বা এই সমস্ত ডিভাইসগুলোতে, তারা কিন্তু লাইফে নয়, লাইফ স্টাইলে আকৃষ্ট হয়ে যাচ্ছে। এবং এদের জন্য কিন্তু নিজের অজান্তেই আমার ভাবনা আসে, আর সেই ভাবনা থেকেই আমার ইচ্ছে করে তাদেরকে আবৃত্তি শোনাই, ছড়া শোনাই মজার মজার। কি শুনতে চাও তোমরা? না হয় এই হাতে নেওয়া মুঠো ফোনটার উপর ভিত্তি করেই তোমরা কিছু কিছু ছড়া শুনলে আমার কাছে এসে? মাঝে মাঝে ছড়া শুনতে ইচ্ছে করলে তোমরা আমার চ্যানেলে চলে এসো, এবং এখানে আজকের পর থেকে নানান কবিদের মজার মজার ছড়া আমি আপলোড করতে থাকবো। তাছাড়া তোমরা যদি আমার কাছে আবৃত্তির প্রশিক্ষণ নিতে চাও,
তাহলে কিন্তু অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। তার জন্য আমি আমার ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেব, তোমরা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো। ততদিন তোমরা কিন্তু আনন্দে থাকবে, মজায় থাকবে, আর অল্প অল্প করে বই পড়ারও অভ্যেস করবে। কেমন? আজ আসি, ভালো থেকো।